हेलो स्टूडेंट्स, আমি বাবলু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডব্লিউ বি স্টাডি পয়েন্ট। আজ আমরা আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর ইংলিশ বইয়ের যে লেসন 60 আছে, দ্য ক্লেভার মাঙ্কি, এর যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেইগুলো নিয়ে। এর আগের ভিডিওয়ে আমি দ্য ক্লেভার মাঙ্কি লেসন 6 এর ওয়ার্ড বাই ওয়ার্ড এবং লাইন বাই লাইন সম্পূর্ণ বাংলা মানে পড়িয়ে দিয়েছি। তোমরা যদি দেখে না থাকো, ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে নিও। আজ আমরা অ্যাক্টিভিটিগুলো সলভ করব, তো চলো সরাসরি অ্যাক্টিভিটিতে চলে যাওয়া যাক। দেখো অ্যাক্টিভিটি ওয়ানে আছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। ফার্স্ট কোশ্চেন আছে, হোয়ার ডিড দ্য মঙ্কি লিভ, মাঙ্কি কোথায় বাস করত। তো চলো উত্তরটি খাতায় দেখে নিই। তো দেখো উত্তরটি লিখবে, দ্য মাঙ্কি লিভড অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। ঠিক আছে, তাহলে মাঙ্কি বা বানরটি কোথায় বাস করত, নদীর তীরে। নেক্সট কোশ্চেন আছে, দেখো হোয়াই ওয়াজ দেয়ার নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি অন দ্য রিভার আইল্যান্ড, অর্থাৎ নদীর যে দ্বীপটি ছিল সেই দ্বীপে মাঙ্কি বা বানরের কোনো রকম ভয় ছিল না কেন। তো উত্তরটি দেখে নেওয়া যাক। তো দেখো উত্তরটি, দেয়ার ওয়াজ নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি বিকজ দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার এনিম্যাল অন দ্য রিভার আইল্যান্ড, অর্থাৎ মাঙ্কির সেখানে কোনো রকম বিপদ ছিল না, কারণ সেখানে আর কোনো রকম প্রাণী ছিল না সেই রিভার আইল্যান্ডে, সেই জন্য তার কোনো ভয় ছিল না। নেক্সট কোশ্চেন সিয়ের দাগে, হোয়াট ওয়াজ সো অ্যাট্রাকটিভ টু দ্য মাঙ্কি, অর্থাৎ মাঙ্কির কাছে কোনগুলো খুব আকর্ষণীয় ছিল। তো দেখো উত্তরটি, জুসি অ্যান্ড ডেলিশিয়াস ফ্রুটস ওয়ার সো অ্যাট্রাকটিভ টু দ্য মাঙ্কি, তাহলে জুসি মানে রসালো অ্যান্ড ডেলিশিয়াস মানে সুস্বাদু ফলগুলি ছিল বাদরের কাছে বা বাদরের কাছে কি অ্যাট্রাকটিভ মানে আকর্ষণীয়। নেক্সট ডি আছে, দেখো হোয়ার ডিড দ্য ক্রোকোডাইল লিভ, ক্রোকোডাইল কোথায় বাস করত। তাহলে উত্তরটি দেখো, দ্য ক্রোকোডাইল লিভড অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার, অর্থাৎ নদীর অনেকটা দূরের তীরে ক্রোকোডাইল অর্থাৎ কুমিরটি বাস করত। নেক্সট ই আছে, হু গেভ অ্যাডভাইস টু দ্য ক্রোকোডাইল অ্যাবাউট ক্যাচিং মাঙ্কি, অর্থাৎ মাঙ্কিকে ধরার জন্য কে উপদেশ দিয়েছিল। লিখবে, ক্রোকোডাইলস ওয়াইফ অ্যাডভাইস টু দ্য ক্রোকোডাইল অ্যাবাউট ক্যাচিং দ্য মাঙ্কি, অর্থাৎ ক্রোকোডাইলের যে স্ত্রী ছিল সে কী করেছিল, মাঙ্কি এই ক্রোকোডাইল অর্থাৎ কুমিরটিকে সেই বানরটিকে ধরার উপদেশটি দিয়েছিল। তো অ্যাক্টিভিটি ওয়ানে যে কোশ্চেনগুলো ছিল সেগুলো আমরা দেখে নিলাম, এবার আমরা অ্যাক্টিভিটি টু এর যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখে নেব। দেখো অ্যাক্টিভিটি টুতে আছে, লেটস টেক ওয়ার্ডস ফ্রম দ্য ক্রোকোডাইল সরি কালার্ড বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ নিচের যে কালার বাক্স আছে এর মধ্যে থেকে ওয়ার্ড নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো প্রথমে আছে অপশান এতে আছে, দেখো দ্য ট্রিজ অন দ্য আইল্যান্ড হ্যাড ড্যাশ ফ্রুট, তো এর মধ্যে থেকে আছে দেখো কি আছে না, এখানে আছে ফ্লেশ প্লান টেস্টি লিসেন সুইম টিল ডিফিকাল্ট মঙ্কি তো টেস্টি, তাহলে আমরা লিখবো এখানে টেস্টি। নেক্সট দ্য মাঙ্কি ফাউন্ড দ্যাট ক্রসিং দ্য রিভার ওয়াজ নট ভেরি, এখানে আছে দেখো ডিফিকাল্ট, তাহলে আমরা এটি লিখবো ডিফিকাল্ট। নেক্সট সি আছে, দ্য ক্রোকোডাইল মেড মেনি ড্যাশ টু ক্যাচ দ্য মাঙ্কি, এখানে হবে প্ল্যান্স। ডি আছে, দেখো দ্য ক্রোকোডাইল উড লাই ড্যাশ অন দ্য রক, কি হবে স্টিল। ই আছে, দেখো দ্য ওয়াইফ অফ দ্য ক্রোকোডাইল উইশ টু টেস্ট দ্য ড্যাশ অফ মাঙ্কি, কি হবে ফ্লেশ। তাহলে দেখো আমাদের অ্যাক্টিভিটি টুতে যেগুলো ছিল সেগুলো কিন্তু আমরা সলভ করে নিলাম, এবার অ্যাক্টিভিটি থ্রিটি দেখে নেব। দেখো অ্যাক্টিভিটি থ্রিতে আছে, লেটস ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি, অর্থাৎ এর সঙ্গে বি এর ম্যাচিং করতে হবে। তো প্রথমে আছে দেখো অ্যাট্রাকটিভ, এখানে হয়ে যাবে চার্মিং, তো আমরা চার্মিংয়ে ইউনিক, তাহলে যাবে ওয়ান অফ ইটস কাইন্ড। আইল্যান্ড, আইল্যান্ড কি হয়ে যাবে, এ পিস অফ ল্যান্ড উইথ ওয়াটার অ্যান্ড অল সাইডস, ওয়াটার অন সাইড, তাহলে এটি হয়ে যাবে আমাদের এখানে। তারপরে আছে দেখো ডেলিশিয়াস, এটা হয়ে যাবে মাউথ ওয়াটারিং। নেক্সট আছে স্টিল নট মুভিং অ্যাট অল, এটি হয়ে যাবে আমাদের এখানে। ঠিক আছে, ক্লিয়ার, কমপ্লিট হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি থ্রি। তো চলো এবার অ্যাক্টিভিটি ফোর দেখে নিই। রাইট টি ফর ট্রু, অর্থাৎ সত্য হলে টি দাও, এফ ফর ফলস মিথ্যা হলে এফ দাও, স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, অর্থাৎ এই বক্সের ভিতরে। প্রথমে আছে এবার দেখে, দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট ক্যাচিং দ্য মঙ্কি ওয়াজ এ ডিফিকাল্ট জব, তাহলে কি এটি কী হয়ে যাবে আমাদের ভুল, কারণ দ্য ক্রোকোডাইল ফাউন্ড মানে প্রথমবার দেখেছিল যে বানরটাকে ধরাটা অতটা কষ্টকর নয়। এবার দেখো বি আছে, দ্য রক অলওয়েজ টক টু দ্য মাঙ্কি, এটা কি সঠিক নয়, এটি ভুল, তাহলে এটিও হয়ে যাবে ফলস। তারপরে সি, দ্য মাঙ্কি জাম্প স্ট্রেইট ইন টু দ্য ক্রোকোডাইলস ওপেন মাউথ, এটিও ফলস।
डी আছে দ্য মঙ্কি রিটার্নড টু হিজ হোম সেফলি, এটা ট্রু। দ্য মঙ্কি ওয়াজ মোর ক্লেভার দ্যান দ্য ক্রোকোডাইল, এটাও ট্রু। অর্থাৎ বানরটি কি ক্রোকোডাইল অর্থাৎ কুমিরের থেকে বেশি বুদ্ধিমান ছিল, সেই জন্য এটি ট্রু হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো অ্যাক্টিভিটি ফাইভে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ আমাদের এই গল্পের মধ্য দিয়ে একে আমাদের সঠিক শব্দগুলো বেছে নিয়ে এর ভিতরে ভরতে হবে। তো দেখো প্রথমে আছে দ্য ক্রোকোডাইল কেপ্ট হিজ হেড অ্যান্ড টেইল। কি হয়েছিল, ক্রোকোডাইল তার মাথা এবং লেস কি করেছিল জলের নিচে ডুবিয়ে রেখেছিল, সেটি আমাদের এখানে লিখতে হবে। এখানে হয়ে যাবে ওয়েল আন্ডার ওয়াটার। নেক্সট আছে দেখো আফটার হ্যাভিং এ গুড মিল দ্য মঙ্কি কি হয়ে যাবে, ফিরার ভাবনা চিন্তা করেছিল তাহলে ডিসাইডেড টু রিটার্ন। নেক্সট আছে দেখো সিএ দ্য ক্রোকোডাইল থট দ্যাট হি শুড স্পিক টু দ্য মঙ্কি অ্যাজ দ্য রক বিকজ হিজ কি হয়ে যাবে আদারওয়াইজ হি মাইট সাসপেক্ট সামথিং। ক্লিয়ার, এরপরে আছে দেখো দ্য মঙ্কি অবজার্ভ দ্যাট এভরি টাইম দ্য ক্রোকোডাইল ওপেন হিজ মাউথ, যখন মঙ্কি তার সরি ক্রোকোডাইল তার মুখটি খোলে কি হয় হিজ আইস উড শাট কমপ্লিটলি। ঠিক আছে, এরপরে আছে দেখো ইয়ে দ্য মঙ্কি হ্যাড হিজ হোম কি হয়ে যাবে সেফলি। তারপরে এফে দ্য ক্রোকোডাইল ওয়াজ বিগার ইন সাইজ অ্যান্ড অলসো বিগার ইন ফুল টু। ক্লিয়ার, তাহলে আমাদের দেখো আমাদের টেক্সটের থেকে যে ইনফরমেশনগুলো নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছিল সেগুলো আমরা কমপ্লিট করে ফেললাম। এবার আমরা অ্যাক্টিভিটি সিক্সে চলে যাব। কি আছে, বলেছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, হু সোয়াম টু দ্য রক, পাথরের দিকে কে সাঁতার দিয়ে গিয়েছিল। তো আমরা দেখেছি ক্রোকোডাইল গিয়েছিল, তাহলে উত্তরটি আমরা লিখবো দ্য ক্রোকোডাইল সোয়াম টু দ্য রক। বিয়ের দাগে আছে দেখো হোয়াই ডিড দ্য মাঙ্কি বিকেম সাসপেশিয়াস, অর্থাৎ সন্দেহভাজন মাঙ্কি হয়েছিল কেন। তো উত্তরটি দেখো দ্য মাঙ্কি বিকেম সাসপেশিয়াস বিকজ দ্য রক লুক ডিফারেন্ট অ্যান্ড বিগ টু, হি থট দ্যাট ক্রোকোডাইল ইজ প্লেয়িং এ ট্রিক। অর্থাৎ মাঙ্কি দেখেছিল মানে সন্দেহ প্রবণ হয়েছিল, কারণ কি যখন সে বুঝতে পারলো বা মনে করলো যে সেই পাথরটা আজ অন্যরকম দেখাচ্ছে এবং অনেকটা বড় দেখাচ্ছে, হি থট দ্যাট সে মনে করেছিল যে কুমিরটি একটি তাকে ধরার জন্য একটা প্ল্যান করছে। এবার সি আছে দেখো হোয়াট ওয়াজ দ্য মাঙ্কিজ সাজেশন টু দ্য ক্রোকোডাইল, অর্থাৎ কুমিরের প্রতি ক্রোকোডাইলের যে উপদেশ এই বানরের যে উপদেশটি ছিল সেটি কী ছিল। তো উত্তরটি দেখো মাঙ্কি সেইড টু দ্য ক্রোকোডাইল, মাই ডিয়ার ফ্রেন্ড আমার প্রিয় বন্ধু, আই এম সো সরি আমি খুব দুঃখিত, হোয়াই ডিড ইউ ডু অল দিস টু ক্যাচ মি, কেন তুমি আমাকে এত সব করছো ধরার জন্য, জাস্ট ওপেন ইউর মাউথ শুধুমাত্র তোমার মুখটি খোলো, হোয়াইট মানে বড় করে আই উইল জাম্প স্ট্রেইট ইন টু ইউর মাউথ, আমি সোজাসুজি তোমার মুখের মধ্যে ঝাঁপিয়ে পড়বো। তাহলে এই উপদেশটি কী দিয়েছিল, বানর দিয়েছিল কুমিরকে। নেক্সট হোয়াট ডিড দ্য মাঙ্কি টেল দ্য ক্রোকোডাইল ফ্রম হিজ সেফ শেল্টার, অর্থাৎ তার সুরক্ষিত জায়গা থেকে কুমিরটিকে বানরটি কী বলেছিল। তাহলে উত্তরটি দেখো দ্য মাঙ্কি সেইড ফ্রম হিজ সেফ শেল্টার, ইউ ফুলিশ ক্রোকোডাইল তুমি বোকা কুমির, ইউ ক্যান নেভার ক্যাচ মি তুমি কখনোই আমাকে ধরতে পারবে না, নো ডাউট কোনো সন্দেহ নেই ইউ আর বিগার দ্যান মি তুমি আমার থেকে অনেক বড়, বাট ইউ আর এ বিগার ফুল টু এবং তুমি অনেকটা বড় বোকা, অর্থাৎ তুমি আমার থেকে সাইজে বড় হলেও ততটাই পরিমাণ তুমি বোকা। দেখো অ্যাক্টিভিটি সেভেনে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম স্টোরি, স্টোরি থেকে আমাদের শব্দ নিয়ে শূন্যস্থানগুলো পড়তে পূরণ করতে হবে। দ্য ফার্স্ট লেটার্স অফ দ্য ওয়ার্ডস আর গিভেন, প্রথম লেটারটি দেওয়া আছে, তো দেখে নি দ্য ক্রোকোডাইল ড্যাশ তার মধ্যে প্রথম লেটারটি আছে এন, দ্য মাঙ্কি ক্রসিং দ্য রিভার এটি হয়ে যাবে কি নোটিস্ট। ঠিক আছে, এবার বিয়ের দাগে আছে দেখো দ্য মঙ্কি অলওয়েজ ড্যাশ ড্যাশের মধ্যে আছে ই ফ্রম ক্রোকোডাইলস ক্লাচেস, তাহলে কি হবে এসকেপড ইএস সি এ পি ডি। নেক্সট সি আছে দ্য মাঙ্কি থট দ্যাট ক্রোকোডাইল ওয়াজ প্লেয়িং এ ড্যাশ ওয়ান্স মোর, অর্থাৎ এখানে হবে ট্রিক্স ট্রিক। ডি আছে দ্য ক্রোকোডাইল
could not dash dash এর মধ্যে আছে আর দ্য ক্লেভার মাঙ্কিস প্ল্যান এটা কি হয়ে যাবে রিয়ালাইজ নেক্সট আছে ফ্রম হিজ সেফ হোম দ্য মাঙ্কি কল্ড দ্য ক্রোকোডাইল এফ দিয়ে শুরু হয়েছে আমরা সবাই জানি এটা হয়ে যাবে ফুল এরপরে আছে দেখো রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দেয়ার অপোজিট ফ্রম দ্য বক্স অর্থাৎ রিপ্লেস করতে হবে এই যে আন্ডারলাইন দেওয়া আছে যে ওয়ার্ডগুলোকে তার অপোজিট দিয়ে বা বিপরীত শব্দ দিয়ে প্রথমে আছে দেখো ক্যান ইউ সি দ্য স্মল ট্রি তোমরা এখানে হিউজও লিখতে পারো বিগও লিখতে পারো হিউজ স্ল্যাশ বিগ ঠিক আছে অর্থাৎ এর পরিবর্তে যে কোনো একটা লিখতে পারো তারপরে বি আছে দিস মেডিসিন মেডিসিন টেস্টেস বিটার অর্থাৎ তিতো এখানে হয়ে যাবে সুইট তারপরে আছে দেখো লাস্ট ইয়ার দ্য ইংলিশ কোশ্চেন্স পেপার ওয়াজ ইজি এখানে হয়ে যাবে হার্ড নেক্সট ডিএ সুনিতা নেভার ফিলস নার্ভাস বিফোর অ্যান এক্সামিনেশন এখানে আছে নেভার এখানে হয়ে যাবে অলওয়েজ নেক্সট আই অ্যাম ক্যারিং এ লাইট লোড এখানে লাইটের জায়গায় হয়ে যাবে হেভি লাইট মানে হালকা হেভি মানে ভারী দ্য বয় হ্যাজ কার্লি হেয়ার কার্লি মানে কোকড়ানো এখানে হয়ে যাবে স্ট্রেট স্ট্রেট মানে সোজা ওকে এবার চলো অ্যাক্টিভিটি নাইন দেখবো লেটস ম্যাচ দ্য টু সাইডস শর্ট ফর্ম আছে এই পাশে ফুল ফর্ম আছে এই পাশে এখানে আছে উই তারপরে কমা ইনভার্টেড কমা উপরে দিয়ে আছে ডবল এল তাহলে হয়ে যাবে উই উইল তাহলে এর সঙ্গে এটা মিলবে উই উইল আই অ্যাম এটা হয়ে যাবে আই অ্যাম তাহলে এর সঙ্গে এটা মিলবে তারপরে আছে শিস তাহলে এটি হয়ে যাবে শিস এর সঙ্গে মিলবে এটা তারপরে আছে ডিড তারপরে আছে এন কমা এটি তাহলে যাবে ডিড নট তাহলে এর সঙ্গে মিলবে এই যে ডিড নট তারপরে আছে এটি হয়ে যাবে ওয়ার নট তো ওয়ার নট আছে এখানে এর সঙ্গে মিলবে এটি তারপরে আছে ওন এটা হচ্ছে উড নট উইল নট হচ্ছে উইল নট তাহলে এখানে চলে যাবে আর এখানে আছে দেখো ও ইউ হ্যাভ আছে এটা হয়ে যাবে ইউ হ্যাভ তারপরে আছে ক্যান এটা হয়ে যাবে ক্যান নট শেষেরটা একদম প্রথমে চলে যাবে ঠিক আছে অ্যাক্টিভিটি টেনে আছে দেখো নাও রিড দ্য প্রেস ফর দ্য ফলোয়িং প্যাসেজেস অ্যান্ড আন্ডারলাইন দ্য প্রিপোজিশন হেয়ার অর্থাৎ এর মধ্যে যে প্রিপোজিশনগুলো আছে তার নিচে দাগ দিতে হবে অন ইজ ডান ফর ইউ একটা আমাদের জন্য করে দেওয়া আছে তো দেখে নিই দ্য ফার্মার টুক এ শার্প অ্যাক্স অ্যান্ড স্টাক অ্যাট দ্য ট্রাঙ্ক অফ দ্য ট্রি এখানে অফটি হয়ে যাবে প্রিপোজিশন অল দ্য ক্রিয়েচার্স তারপরে আছে লিভিং এরপরে আছে দেখো ইন এটি হয়ে যাবে আমাদের প্রিপোজিশন দ্য ট্রি স্টার্টেড এখানে হয়েছে টু প্রিপোজিশন রিকোয়েস্ট টু ফার্মার নট টু এখানে টু হয়ে যাবে কাট ডাউন দ্য ট্রি বাট দ্য ফার্মার ডিড নট লিসেন এখানে টু আছে হয়ে যাবে হি ওয়াজ ইন এ হারি হারির ইন হবে আর এখানে টু হয়ে যাবে এখানে হয়ে যাবে অফ ক্লিয়ার তাহলে এগুলো আমাদের হয়ে গেল প্রিপোজিশনের নিচে দাগ দেওয়া এবার অ্যাক্টিভিটি ইলেভেনে যেটি আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো দেখো এখানে বক্স দেওয়া আছে এখান থেকে আমাদের খুঁজে নিয়ে লিখতে হবে এ আছে দ্য বয় ইজ লুকিং কি হয়ে যাবে এখানে লুকিং এর পরে আছে দেখো এখানে আছে ইন অফ ওয়ান অ্যাট টু লুকিং এখানে হবে অ্যাট মি গিভ দিস লেটার ড্যাশ ইওর টি ক্লাস টিচার তাহলে কি হয়ে যাবে এখানে এখানে হবে টু নেক্সট পুট দ্য ডাস্টার এখানে হয়ে যাবে অন দ্য টেবিল ফিশ লিভস ইন দ্য ওয়াটার ইন ওয়াটার পুট অফ দ্য লাইট আই গো টু স্কুল ক্লিয়ার তো দেখো মোটামুটি এই অ্যাক্টিভিটি ইলেভেন পর্যন্তই তোমাদের সলভ করলেই কাজ তোমাদের সম্পূর্ণ হয়ে যাবে এর বেশি যে অ্যাক্টিভিটিগুলো দেওয়া আছে সেগুলো অতটা প্রয়োজনীয় নয় ঠিক আছে তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য তো চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং